মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকবে। কেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, শুনেছেন কিনা আপনারা ইমামদের কাছে? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ধর্মের মাঝে নতুন প্রত্যেকটা কাজই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যলালা, আর প্রত্যেকটা বেদাতি হলো গোমরাহি। ওয়া কুল্লু যলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির পরিণাম কি? জাহান্নাম। অতএব কেউ যদি বেদাত করে তাহলে তার পরিণাম জাহান্নাম, এছাড়া তার কোনো উপায় নেই। যদি সে তওবা করে ইনশাআল্লাহ আল্লাহ তার তওবা কবুল করবেন, কিন্তু বেদাত অবস্থায় চলে গেলে কুল্লু যলালাতিন ফিন্নারে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব, এবং যারা আসবে আমি তোমাদেরকে পানি পান করাবো। সাহাবারা জিজ্ঞাসা করলেন এত উম্মতের মাঝে আমাদেরকে কি করে আপনি চিনবেন? বললেন যে আমি তোমাদেরকে চিনতে পারবো, তা এত না গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযু করার কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমাদের জলজল করবে, আমি তা দেখে তোমাদেরকে চিনে পানি পান করাবো। হাউজে কাউসারের পানি সেই পানি যেই পানি কেউ একবার পান করলে আর কোনদিন সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ যেন হাউজে কাউসারের পানি পান করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হঠাৎ করে একদল লোক আসবে, যাদেরকে দেখে আমি চিনতে পারবো, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ জ্বলবে, জলজল করবে, কিন্তু ফেরেশতারা বাধা দেবেন, ফেরেশতারা বাধা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইন্নাহুম উম্মাতি, তারা আমার উম্মাতের লোক, ব্যাপার কি, বাধা দেন কেন আপনারা? তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা আপনার ধর্মে নতুন কি কি বিষয় সংযোজন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, দয়া পরবশ। তখন বলবেন না যে এরা একটু ভুল করছিল একটু ছেড়ে দাও, এই কথা বলবেন না, বরং যেই কষ্ট করে, শুরুতে আমি বলেছিলাম ওহুদ প্রান্তর, বদর প্রান্তর, তাইফের ময়দান, মক্কাতে কত কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, তাই সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাগান্বিত হয়ে বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, আমার পরে যারা আমার দিন ধর্মকে পরিবর্তন করে দিয়েছিলে তারা এখান থেকে দূর হয়ে যাও, কোথায় যাও। ফা ইন্না কুল্লা মুহাদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, ওইখানেই তাদেরকে ফিরে যেতে হবে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সুন্নাতকে আমরা আঁকড়ে ধরি এবং বেদাতকে আমরা পরিহার করি। আর বেদাত যদি কেউ করে তার আমল গ্রহণ হয় না। আল্লাহ সাল্লাম বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো বাতিল ও পরিত্যাজ্য। সেটা কি? বাতিল পরিত্যাজ্য, সেটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। অতএব এই দুনিয়ারই উদাহরণ আপনি দেখুন যে দুনিয়াতে যদি আপনার গায়ে একটা জামা না লাগে তো আপনি নিয়ে কি লাভ? আপনার জামা আপনার ছোট হচ্ছে বা বড় হচ্ছে, নেবেন আপনি কি দরকার? এটা তো নেবেন না। ঠিক ওই রকমই পরকালে আল্লাহর কাছে ক্যাটাগরি দেওয়া আছে কোরআন এবং সুন্নাহ, ওই অনুযায়ী যারা আমল নিয়ে হাজির হবে তাদেরটা কবুল হবে, আর যাদের আমল ওই ক্যাটাগরিতে মিলবে না তাদের আমলও আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, বরং দুনিয়ার শ্রম তাদের কি হবে? পণ্ড হবে। যেমনটি হাউজের কাউসের কাছ থেকে যে লোকগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তারা নামাজ পড়তো বলেই পরিচয় পাওয়া যায় যে তারা অজু করার কারণে তাদের অজুর অঙ্গগুলো জলজল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। এই হাদিসটিকে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ বলে উল্লেখ করেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তার ধ্যান ধারণাটা আমার মুখী না হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, তবে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে বলছেন যে আল্লাহর কসম আমি জানি যে তুমি একটা পাথর, হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফা, তুমি কোনো উপকার করতে পারো না অপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নি রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতু, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে চুমু দিতাম না। আল্লাহু আকবার, রাসূল চুমু দিয়েছেন বলেই তিনি চুমু দিচ্ছেন। ঠিক ওইরকমই ভাই আপনাকে আমাকে ওই পথেই চলতে হবে, রাসূল করেছেন করবেন, রাসূল করেন নাই করা যাবে না। কোন এক মাসালায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলা হলো যে এই মাসালাতে আবু, উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আর লোকেরা বলল যে আবু বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহুমা তারা এরকম বলছেন।
তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাগান্বিত হয়ে গিয়ে বললেন যে ইউশাকু আন তুনজাল আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমার বড় ভয় হয় যে আকাশ থেকে পাথর বৃষ্টি, আযাবের পাথর বৃষ্টি হবে তোমাদের উপরে। আমি বলছি ক্বালা রাসূল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন। তো রাসূলের পরে তো শ্রেষ্ঠ মানুষ কারা? আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা। তার সাথে যদি রাসূলের কথার সাথে যদি তাদের কথা তুলনা না চলে, তাহলে কিভাবে আপনি এখন এসে বলেন যে অমুক ইমাম বলেছে, অমুক ইমাম বলেছে, অমুক লোক বলেছে, তার কথার সাথে কি করে রাসূলের কথা তুলনা চলে? এই কথা যদি সাহাবারা শুনতেন তাহলে কি অবস্থা হতো? আল্লাহ, এজন্য আসুন সুন্নাতের দিকে ফিরে আসি। আমরা কোন ব্যক্তির মত পথের দিকে আহ্বান করছি না, আমরা ডাকছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথের প্রতি, এবং সে পথের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে যেতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তি দাতা। কাদের জন্য? যারা রাসূলকে মানবে না, রাসূল যা দেন তা গ্রহণ করবে না, যা নিষেধ করে তা বর্জন করবে না, তাদের জন্য অবশ্যই ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দাতা। অপেক্ষা করুক, তারা শাস্তি আসবেই আসবে। সূরাতুল হাসব 7 নম্বর আয়াত। তাই আসুন আমরা সাবধান ও সতর্ক হয়ে আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেওয়া পথ অনুযায়ী চলার চেষ্টা করি, এবং প্রতিদিন একবার করে দাঁড়িয়ে মন্ডন করি। কেমন কি ভাই? দাড়ি মন্ডন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানদের কি অবস্থা? দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি মন্ডন করা হারাম, দাড়ি মন্ডন করা হারাম। আজকে যারা জানলেন, দলিল আপনার উপরে কায়েম হয়ে গেল। অতএব দাড়ি চাচবেন আর? ও কথা বলে না, দাড়ি চাচবেন না, দাড়ি চাচা যাবে না, হারাম। প্রত্যেকবার যত আপনি ব্লেড ব্যবহার করছেন আর যত আপনি চাচ্ছেন, গুনাগার হচ্ছেন আপনি, রাসূলের সাথে আপনি বেয়াদবি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন বিধর্মী এসেছিল, তাদের মোজ বড় ছিল, দাড়ি চাচা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাদের দিকে মুখ একবার দেখেই মুখ ফিরিয়ে নিয়েছে, তারপর বলছেন মান আমারাকুমা বিহাজা, তোমাদেরকে এর আদেশ দিয়েছে কে? তখন তারা বলছে আমারনা রব্বুনা, আমাদের মালিক আমাদেরকে কথা বলেছেন যে তোমরা মোজগুলো বড় রাখবে আর দাড়ি চেষে রাখবে, যাতে মানুষ তোমাদেরকে দেখে ভয় পায়, একটা ভাব গাম্ভীর্যতা সৃষ্টি হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাকিন আমারনি রব্বি, কিন্তু আমার রব আমাকে আদেশ দিয়েছেন আন আফুয়া লিহিয়াতি, আমার দাড়ি যেন আমি বাড়াই, লম্বা করি, আর ওয়াকুস্তা শারিবি, আমার মোজ যেন আমি ছোট করি। তো সম্মানিত ভাই এবং বন্ধু, রাসূলের সুন্নাত এবং ওয়াজিব বলছি এই জন্য যে রাসূল একাধিক হাদিসে সরাসরি আদেশ দিয়েছেন ওয়াফুল লোহা, ওয়ারখুল লোহা। আর এই মর্মে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়াও আছে, আমার কাছে অনুবাদ করা আছে, যদি কেউ চান আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তাই দাড়ি কাটা বর্জন করুন, দাড়িকে লম্বা করুন। বিয়ে করতে পারবেন না, এটা তো কাপুরুষের কথা, আপনি বিয়ে করবেন তো মহিলা আপনাকে নেবে না, এই চিন্তা কেন আপনি করেন? এক নম্বরে আপনার দাড়ি থাকার পরে যে মহিলাগুলো আসবে না, তারা 2 নম্বর মহিলা, খারাপ লাগছে হয়তো না, 2 নম্বর মহিলা, তারা দিন পছন্দ করে না, ধর্ম পছন্দ করে না। ভাই, প্রবাসের জিন্দেগিতে একটা দিনদার মহিলার খুবই দরকার, আপনি এখানে চলে এসেছেন, ওইদিকে আর একজনকে নিয়ে ভাগবে, যদি দিনদারি থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজ ফার বেজাতির দিন তারি বাতিয়ে দাক, তুমি দিনদার মহিলা বিয়ে করে সফল হয়ে যাও, আর না করলে তোমার হাত ধ্বংস হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও। এটাই বাস্তব, কারণ হচ্ছে সৌন্দর্য, দুই একটা বাচ্চা কাচ্চা হলে সৌন্দর্য যাবে, তারপরে টাকা পয়সা আজকে আছে কালকে নাও থাকতে পারে, আর মেন হলো তার দিনদারি। দিনদারি থাকলে এ মহিলাকে আপনি যেখানেই রাখেন না কেন, তার ইজ্জত ও সতীত্ব সে ধরে রাখবে। তাই আসুন, এই দাড়ি রাখবো না বিয়ে হবে না তার জন্য, এ তো হচ্ছে কাপুরুষের কথা। ভাই, আপনি এত টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা খরচ করে বিয়ে করছেন, অথচ মহিলাটাকে আপনি নিয়ে আসবেন বলে দাড়ি চাচতে হবে আপনাকে? আরো মনে রাখবেন, এতে করে নারীর সাথে আপনি সাদৃশ্য দেন, এতে করে বিধর্মীদের সাথে আপনার সাদৃশ্য হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আর একটা বিষয়, টাকনার নিচে কাপড় পরবেন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, টাকনার নিচে যতটুকু কাপড় যায় ওটা কোথায় যাবে? দোজখে যাবে, জাহান্নামে যাবে। যদি জাহান্নামে নিয়ে যাওয়ার মনে হয় খুব, তাহলে টাকনার নিচে লেথড়াইয়া অনেক টুক নিয়ে যেয়ে পড়েন, কিন্তু যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে টাকনার উপরে কাপড় পরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত আলোচনা করলাম, শেখ অনেকক্ষণ ধরে বসে আছেন, শেখের সময় হয়তো একটু নিয়ে ফেলেছি। আমাদের সেন্টারে একটা বই পাওয়া যায়, ইত্তেবায়ে সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত, এছাড়া আরো অন্যান্য বই আছে, আসুন সেই বইগুলো সংগ্রহ করে কোরআন ও সহিহ হাদিস থেকে রাসূলের সুন্নাত জেনে। এবং ইদানিং আমরা একটা দার্স চালু করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, বাদ মাগরিব শুক্রবার, আর শুক্রবার সারাদিনই আমাদের দার্স হয়, বিভিন্ন ক্লাস হয়, যার যখন সময় হয় আহলান ও সাহলান, যারা কোরআন পড়তে জানেন না, সকাল 9টা থেকে 10টা এবং বিকালে আসরের পর 1 ঘন্টা আমরা মোট 2 ঘন্টা কোরআন শিক্ষা দেই। আসুন কোরআন শিখুন, হাদিস শিখুন এবং অন্যান্য বিষয়গুলো শিখে নিজেকে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞানে আলোকিত করে নিজে আমল করুন এবং জাতিকে আলোকিত করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام